বলো বন্ধুরা, তোমরা তো অনেক রকমেরই কেক ট্রাই করেছো। তোমরা কি কখনো ছানার কেক ট্রাই করে দেখেছো? আজকে আমি ছানার কেকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি এক প্যাকেট দুধকে ছানা কাটিয়ে নিলাম। আমি লেবু দিয়েই ছানাটা কাটিয়েছি, তোমরা যদি কেউ চাও ভিনিগার দিয়ে ছানা কাটাতে পারো। তারপরে ছানাটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সুজি আর এক চামচ চিনি। তারপর ভালো করে মিক্স করে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপর একটা টিফিন বক্সের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। 20 মিনিট হয়ে যাওয়ার পর ছানাটার মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর বেকিং পাউডার আর কিছুটা কাজু কিশমিশ দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। এরপরে যে টিফিন বক্সটার মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম তার উপর দিয়ে দিতে হবে একটা বাটার পেপার আর মাখিয়ে রাখা ছানাটাকে। তারপরে চামচ দিয়ে ছানাটাকে সমান করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কিছুটা কাজু কিশমিশ আর পেস্তা বাদাম। তারপরে টিফিন বক্সটাকে ঢাকটা আটকে দিয়ে বসিয়ে দিতে হবে গরম হিটে। 30 মিনিট পরে রেডি হয়ে যাবে আজকে আমাদের ছানার কেক। তারপরে বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট সুন্দর আর একটা রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।